আজকের এই ভিডিওটা কাজে লাগবে তোমরা যারা বি ইউনিটে আছো এবং বি ইউনিট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ এবং এই 60 দিনের মধ্যে তোমরা একটা কমপ্লিট প্রিপারেশন দিতে যাচ্ছ এমসিকিউ এবং লিখিতর জন্য তাদের আজকের ভিডিওটা খুব কাজে আসবে কারণ আজকের ভিডিওটাতে আমি বিশেষ করে টপিক কোনগুলো তোমাদের পড়া উচিত কোন কোন সাবজেক্টের বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো অ্যাকচুয়ালি তোমাদের পড়া উচিত এইগুলো তোমাদের বর্ণনা করব তো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আবু সাইম আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত রয়েছি অ্যাডমিশন ড্রিল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো চলো শুরু করা যাক প্রথমে আমরা কথা বলবো যে প্রশ্নের সিস্টেমটা কেমনে হয়ে থাকে বা লিখিততে কত মার্কস থাকে বা এমসিকিউতে কত মার্কস থাকে এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তো তোমাদের এমসিকিউর জন্য টাইম থাকবে 45 মিনিট এবং এই 45 মিনিটের মধ্যে 60 নম্বরে তোমাদের অ্যানসার করতে হবে আর বাকি 45 মিনিট থাকবে সেটা লিখিতর জন্য এবং সেখানে তোমাদের 40 মার্কের অ্যানসার করতে হবে এখন এই এমসিকিউগুলা কোন কোন জায়গা থেকে কত মার্কসের থাকবে তোমাদের বাংলা থেকে থাকবে 15 ইংলিশ থেকে 15 এবং জিকে থেকে থাকবে হচ্ছে 30 এই টোটাল হচ্ছে তোমাদের 60 মার্কের এমসিকিউ ঠিক আছে আর লিখিতর ক্ষেত্রে বাংলা আর জিকে এই দুইটা মিলে 20-20-40 এখন আসা যাক যে তোমরা বাংলা আর ইংরেজির এমসিকিউ এর জন্য কোন কোন জিনিসগুলো বা কোন কোন টপিকগুলো পড়বা তো এইটার ক্ষেত্রে আমি তোমাদের সবথেকে বেশি একটা ভালো সাজেশন দিব সেটা হচ্ছে যে বোর্ড বই যেগুলো আছে ইংরেজি ফার্স্ট পার্ট যে তোমাদের টেক্সট বুকটা আছে ওইটা খুব ভালো করে পড়বা ইন্টারমিডিয়েটের যে টেক্সট বুকটা আর ইন্টারমিডিয়েটের যে বাংলা সাহিত্য বইটা আছে এটাও খুব ভালো করে পড়বা বাংলার জন্য তাইলে দেখা যাবে যে তোমাদের এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে তো আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে প্রথম লিখিত শুরু হয়েছিল ঠিক আছে ওই সময় বাংলা ব্যাকরণ থেকে দুইটা কি একটা প্রশ্ন আসছে এই জন্য বাংলা ব্যাকরণ থেকে এমসিকিউ এ ওই রকম কোশ্চেন করে না পরের বারগুলোতেও সেম স্টাইলে হয়েছে বাংলার যে প্রথম পার্টটা আছে বা সাহিত্য অংশটা আছে এইটা থেকে সব থেকে বেশি এমসিকিউ এ প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে এখন তারপরেও তোমরা এমসিকিউ এর জন্য বাংলা ব্যাকরণটা তো পড়বাই কারণ অন্যান্য ইউনিভার্সিটিতে তোমরা এক্সাম দিবা তখন বাংলা ব্যাকরণটা অবভিয়াসলি পড়বা কোন ব্যাকরণটা 9-10 যে ব্যাকরণ বইটা আছে এটা বললে সব থেকে ভালো হয় বা যে কোনো একটা গাইড বুকের যে ব্যাকরণ অংশটা আছে ওইটা হইতে পারে অভিজাত্রী MP3 যে কোনো জায়গা থেকে ঠিক আছে আর ইংরেজির জন্য গ্রামার অংশের জন্য তোমরা যে কোনো একটা গ্রামার বই পড়তে পারো স্পেসিফিক একটা পড়বা কারণ একটা বই বারবার পড়া ভালো বিভিন্ন বই একবার 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 করে শেষ করার থেকে তো আমি নিজে তোমাদের রেকমেন্ড করব হচ্ছে মাস্টার মাস্টার পড়লে কমপ্লিট তোমাদের একটা প্রিপারেশন হয়ে যাবে এখন আমরা কথা বলবো তোমাদের লিখিত অংশ যেটা মেইন তোমাদের ফোকাস এখানে তোমাদের পাশ করতে হলে কমপক্ষে 12 নম্বরের মতো পাইতে হবে 11-12 নম্বর পাইতে হবে নাহলে তোমরা পাশই করতে পারবা না তো লিখিত অংশটা তোমাদের এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে যেহেতু তোমাদের অবভিয়াসলি পাশ করতে হবে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে নাহলে তোমরা চান্সই পাবা না ঠিক আছে তো এই জন্য লিখিত অংশটার এখন আমি তোমাদের কোন কোন টপিকগুলো পড়বা এই এই টপিকগুলো তোমাদের স্পেসিফিকভাবে বলে দেবো তো প্রথমে বাংলার জন্য তোমরা হচ্ছে যে যে জিনিসগুলো পড়বা সেটা হচ্ছে তোমাদের কবিতার ক্ষেত্রে মূল ভাব যেটা আছে তারপরে কবিতার ব্যাখ্যা উদ্ধৃত সংলাপ তারপরে এই যে জিনিসগুলো আছে এইগুলো তোমরা পড়বা গদ্যের জন্য বিভিন্ন ধরনের যে তোমাদের সংলাপগুলো আছে এইগুলো পড়বা উপন্যাস নাটক আর গদ্য এটার জন্য বিভিন্ন ধরনের যে সংলাপগুলো আছে এইগুলো পড়বা ঠিক আছে তারপরে লেখক আর কবি পরিচিতিগুলো খুব ভালো করে পড়বা গদ্য আর হচ্ছে কবিতার যে ব্যাকরণ ভিত্তিক যে সিস্টেমগুলো আছে যেমন মিলকরণ একটা লাইন দেওয়া থাকে পরের লাইনটা কি এই ধরনের জিনিসগুলো তোমরা ভালো করে পড়বা তারপরে ব্যাকরণ অংশ থেকে তোমরা পড়বা হচ্ছে সার অংশ কীভাবে লিখতে হয় সারমর্ম কীভাবে লিখতে হয় তোমাদের হুট করে একটা কবিতার লাইন দিল এটা সারাংশ সারমর্ম লিখতে বললো বা আউটসাইড কোনো একটা লাইন দিয়ে দিল ওইটা সারাংশ সারমর্ম বলতে বললো এই জন্য তোমরা এই জিনিসগুলো ভালো করে দেখবা ঠিক আছে এখন তারপরে আরও তোমাদের ব্যাকরণের কিছু জিনিস জানতে হবে সেইটা হচ্ছে বানান তারপর হচ্ছে প্রমিত বা শুদ্ধ উচ্চারণ যে উচ্চারণগুলো আছে ওইগুলা বানান শুদ্ধ উচ্চারণ এই দুইটা টপিক তারপর হচ্ছে সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখা যে কোনো কিছু থাকবে সেটার অনুচ্ছেদ তোমাদের সংক্ষিপ্ত করে লিখতে হবে টাইপ হচ্ছে সামারাইজ করার মতো আর কি তারপর হচ্ছে ব্যাকরণ সম্পর্কিত বিষয়গুলির যে সংজ্ঞাগুলো আছে যেমন কারক কাকে বলে বিভক্তি কী জিনিস এই ধরনের যে সংজ্ঞাগুলো আছে এই টাইপের প্রশ্নগুলো তোমাদের হইতে পারে তারপরে অনুবাদ এইটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের আসবেই যে বাংলা একটা লাইন দেওয়া থাকবে ওইটা তোমাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে এইটা তোমাদের কোনগুলো থাকতে পারে এইটা থাকতে পারে ইংরেজি ফার্স্ট পার্টের যে কোনো গল্প তুলে দিলে ওইটা তোমাদের ইংরেজিতে অনুবাদ করতে বললো এইটা হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য ইংরেজি ফার্স্ট পার্ট যখন পড়বা তখন যেন সব কিছু তুমি বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এটা করতে পারো এটা তোমরা খেয়াল রাখবা ঠিক আছে এখন ইংরেজি যে গ্রামার টপিকগুলো আছে বা ইংরেজির যে ওভারঅল একটা তোমাদের প্রিপারেশন নেওয়া দরকার লিখিতর জন্য কোন কোন টপিকগুলো এরকম আমি তোমাদের 9টা টপিকের নাম বলবো এক নম্বর হচ্ছে কম্প্রিহেনশন কম্প্রিহেনশন থাকলে সেটা তোমাদের সলভ করতে হবে তারপরে শর্ট প্যারাগ্রাফ এটা তোমাদের আসার সম্ভাবনা আছে বিগত খেলে আসছিল এই জন্য শর্ট প্যারাগ্রাফ তোমরা লিখবা এক্সপ্লেনেশন
একটা কনটেক্সের অর্থাৎ সামারাইজ করতে হবে বা দুই তিনটা লাইন দিলেও কবিতার লাইনে এগুলো তোমার ব্যাখ্যা করতে হবে, এই হলো এক্সপ্লেনেশন। তারপরে রিয়ারেঞ্জ তোমাদের থাকতে পারে, তারপর গ্রামেটিক্যাল অংশ থেকে ট্রান্সলেশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স যেটা সেটা থাকতে পারে, ট্রান্সলেশন থাকতে পারে, পাঞ্চুয়েশন মার্ক থাকতে পারে, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ উইথআউট ক্লুজ এটা থাকতে পারে, তারপরে হচ্ছে তোমাদের সেন্টেন্স মেকিং এটাও থাকতে পারে। তো এই জিনিসগুলো তোমরা সুন্দর করে ইংরেজির জন্য খেয়াল রাখবা। আর জিকের জন্য তোমাদের সবথেকে বেশি ফোকাস করা উচিত হচ্ছে আর্টসের যে সাবজেক্টগুলো আছে, বিশেষ করে পৌরনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস, তারপরে হচ্ছে যুক্তিবিদ্যা, অর্থনীতি, এই ধরনের যে সাবজেক্টগুলো আছে এইগুলো হচ্ছে তোমরা খুব ভালো করে ফোকাস করবা। এখন তোমরা বলতে পারো যে এইগুলো তো আমরা ভাই সবগুলো পড়ি নাই, সেই ক্ষেত্রে আমি কি করব। এই ক্ষেত্রে আমি তোমাদের একটা উপায় শিখাই দিতে পারি যে মেডিজির যে টেস্ট পেপারগুলো পাওয়া যায় ওই টেস্ট পেপারগুলোতে বিগত সালের যে কোশ্চেনগুলো যা আসছিল বোর্ডের কোশ্চেনগুলো ওইগুলো তোমরা যদি সলভ করো, সেইগুলো আবার জ্ঞানমূলক যেগুলো সেইগুলো যদি সলভ করো, ধরো তোমার ভূগোল নাই, তুমি ভূগোলের জ্ঞানমূলক প্রশ্নগুলো সব পড়ে নিলা, তাইলে ওইগুলো থেকে তোমার কমন এসে যাবে। এডমিশনে তোমাদের যেহেতু ওই মূল বই থেকে প্রশ্ন করবে সাধারণ জ্ঞানের কিছু, এই জন্য ওখান থেকে অত হার্ডলি কোশ্চেন করবে না, তোমাদের হার্ড কোশ্চেন করবে জেনারেল যে সাধারণ জ্ঞানগুলো আছে এইগুলো হচ্ছে তোমাদের হার্ড করতে পারে। এই জন্য তোমরা ওই মূল বইয়ের টপ 10 বা কিছু এইরকম বিভিন্ন সিলেবাস টাইপের বা শর্ট করে দেয়া থাকে যে এই অধ্যায় থেকে 10টা প্রশ্ন, ওই অধ্যায় থেকে 10টা প্রশ্ন, এরকম বিভিন্ন গাইডে পাওয়া যায়। আমি তোমাদের একটা গাইড সাজেশন করি, সেটা হচ্ছে পাঞ্জাবি পাবলিকেশন। পাঞ্জাবি পাবলিকেশনের গাইডটাতে ওইরকম টপ 10 করে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারো। আর এটা যদি না করো তাহলে বিগত সালের যে কোশ্চেনগুলো বোর্ড কোশ্চেন, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, তারপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড, বিভিন্ন বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো তোমরা সলভ করবা, যে প্রত্যেকটা সাবজেক্টের আর্টসের, তাইলে তোমাদের ওইগুলো থেকে কমন হয়ে যাবে। এবং কোনগুলো করবা যেগুলো জাস্ট জ্ঞানমূলক সেইগুলো, এইভাবে যদি নাও তাহলে সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা বিষয় ভিত্তিক থেকে খুব ভালো হবে। আর জেনারেলে যে সাধারণ জ্ঞানের প্রিপারেশন এটা আমাদের অন্য ভিডিওগুলোতে দেওয়া আছে, তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো যে কোন কোন টপিকগুলো অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো আমি এই প্লে লিস্টের মধ্যে তোমরা ঢুকে গেলে তাইলে তোমরা হচ্ছে সবগুলো দেখতে পাবা। তো ওইগুলো তোমরা দেখে নিলে তাইলে ওই জেনারেলের যে সাধারণ জ্ঞানের টপিকগুলো পড়তে হবে ওইগুলো সম্পর্কে তোমরা একটা বেশ ধারণা পেয়ে যাবা। তো এই হচ্ছে তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান নিয়ে হচ্ছে একটা আমি ওভারঅল ভিডিও বানানোর চেষ্টা করলাম। আর এই তথ্যগুলো আমি মূলত বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়েছি, বিশেষ করে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা যেটা আছে ব্লগ লেখে ওনারা, ওইটা থেকে নিয়েছি, আমি নিজে কোশ্চেন বিশ্লেষণ করেছি, আরও বিভিন্ন জায়গা থেকে সব কিছু মিলায় একটা ভিডিও আমি বানানোর চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, যদি লাগে তাহলে ভিডিওটার একটা লাইক দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে এটাতে জানায় দিবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।